বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونصلي ونسلم على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد بيستي بانغلار شمانتو শ্রোতা ও দর্শকবৃন্দ شكلك আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি অতঃপর শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস আজকের এই পর্বে ছত্রিশতম হাদিস পাঠ করব এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে চেষ্টা করব ইনশা আল্লাহ হাদিসটি প্রখ্যাত সাহাবি আবু রাজিয়াল আনহু বর্ণনা করেন তিনি নবী করিম সাল আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী এর শায়দ ফরমান من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. جبكتي كُنُ مُؤْمِنْ تكي دنيا كُنُ قشطو كرلو الله رب العالمين ويلوكتي تكي قيامو تردين قشطا دايوك بستو ومن يسر على مؤسرين ইসর আল্লাহ আল্লাহ হিফিদ দুনিয়া খেরহ আর যে ব্যক্তি কোনো মাসির বা বিপদগ্রস্ত কাঠিন্যতার মধ্যে নিপতিত ঋণের দায়ে মাথা এমন ব্যক্তির উপরে সহজ করল অল্লাহ আল্লাহ আলাই হিফিদ দুনিয়াউল্লা আখেরা আল্লাহ তার উপরে দুনিয়াও আখরাতে সহজ করে দেবেন আল্লাহ হুফিউনী লাফি আউনি আখি আর বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করবে ততক্ষণ আল্লাহ রব আলমিন ওই বান্দাকে সাহায্য করবেন ওয়ামেকান আর যে ব্যক্তি ইলিম তালাশের জন্য পথ ধরল ইলিম তালাশের উপায় অবলম্বন করল তরিকান বিহি আল্লাহ আল্লাহর আলমিন তার জন্য এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেবেন ও মাস্তেমা কৌমন আর আল্লাহর কোন ঘরে যদি মানুষের একত্রিত হয় ইয়াত লু না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাউত করে ও এতেদা হু বেই না হুম এবং পরস্পরে আল্লাহর কিতাব পঠন পাঠন করে এল্লাহ নাজারে হিমুশাকি না তাহলে তাদের উপরে শান্তি নাজিল হয় ও কাশিয়া থুমুর রহমা এবং তাদেরকে রহমত আবৃত করে ও হাফফাত থুমুল মালা ইকা আর ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে দেন ওজাকার আহমুল লাহু ফিম আর যারা আল্লাহর কাছে রয়েছেন তাদের সামনে আল্লাহ রব্দ আলমিন এহেন ব্যক্তিদের বিষয়ে আলোচনা করেন আর যার আমল কম হবে ল্যাম ইউসরে তখন তার মর্যাদাও ওই পর্যায়ে পৌঁছবে না মর্যাদার আসনে অভিষিক্ত হবে না এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় মুহাম্মদ হাবিবাদ ওসাল্লাম অত্র হাদিসের মধ্যে যাবতীয় কল্যাণ যে খায়ের কিভাবে অর্জন করা যাবে সবটার সমাবেশ এর ভিতরে ঘটিয়ে দিয়েছেন এজন্য এই হাদিসটার গুরুত্ব সম্পর্কে স্বয়ং ইমাম নববী মুসলিম শরীফের স্বরাগ করতে গিয়ে বলেছেন ওহু এটি হচ্ছে একটি মহান হাদিস ও মিনাল আর সমন্বয় করেছে সকল প্রকার এলিম এবং নীতিমালা ও শিষ্টাচারিতা এই মৌলিক বিষয়গুলির সন্নিবেশন ঘটেছে অত্র হাদিসের মধ্যে কাজেই ইমাম নবি রাহেমহল্লাহ এর এই কথা দ্বারা আমাদের কাছে সহজেই প্রতীয়মান হলো যে অত্র হাদিসটি কত গুরুত্বকানি তার সান অনেক বেশি এবং এর মধ্যে বিদ্যা ইসলামের নীতিমালা এবং শিষ্টাচারিতা কী হবে তার মূলনীতি কী হবে সেগুলি অত্র হাদিসের মধ্যে সন্নিবেশিত হয়েছে সুতরাং হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ আসুন আমরা একে একে তার ব্যাখ্যায় অগ্রসর হই প্রথমত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাফসা عن মুমিনি করবা نفس اي فرج جبক তيكون মুমিন থেকে দূর করে দিবে اي خفف او ازال ما في মানে একজন মমিনের মধ্যে যে বিপদটা যে সমস্যাটা তাকে নষ্টন করে আছে যে সমস্যাটা তার উপর পড়ে আছে ওই সমস্যা দূর করবার জন্য লাগব করার জন্য একজন মুমিন যখন এগিয়ে যাবে এবং চেষ্টা করবে লাগব করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এর বিনিময়ে কেয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো কাজে আসবে না লা যেদিন এনা হবে না এবং কোনো দুস্তিও চলবে না খাতির করে দুস্তি করে সেখানে পার পেয়ে যাব এই চাপলুসি কিচ্ছুই চলবে না সেখানে এর আলোকে মহান আল্লাহ আল্লাহরুল বিচার করবেন সেই কঠিনতম দিনে আল্লাহ সুহান এমন ব্যক্তি যে তার মমিন ভাইয়ের বিপদ দূর করেছে আল্লাহরবুল্লা আলমিন কেয়ামতের দিনে অনুরূপভাবে ভাবে ওই লুকের বিপদ মুক্ত করে দেবেন আল্লাহ আকবর আর হামুরাহামিন কত করুণাময় কত কৃপা নিদান যে তিনি মানুষ মানুষের কল্যাণে একজন মৌমিন মৌমিনের কল্যাণে যে সামান্যতম কাজ করবে এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আদমিন প্রিয়ামতের কঠিন বিপদের দিনে ওই লোকটির পথ সহজ করে দেবেন তার পক্ষ থেকে বিপদটা দূর করে দেবেন আচ্ছা বলুন তো এর চেয়ে বড়ো পাওয়া আর কি হতে পারে প্রিয়ামতের কঠিন দিনে যদি স্বয়ং আল্লাহ আপনার দুনিয়ার সামান্য একটি কাজের বিনিময়ে আপনার বিপদকে আল্লাহ দূর করে দেন কে আছে বিপদ দেবার কেউ দেবে কারো কোনো ক্ষমতা আছে কখনো না আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনি মুক্ত হয়ে যাবেন যদি আল্লাহ রবীন্দিন সেদিন আপনার প্রতি দয়া করেন কিন্তু উপায় কি উপায়টা হচ্ছে দুনিয়াতে মমিনের কল্যাণে আসতে হবে আপনার মমিন ভাইয়ের মঙ্গল আপনাকে চেষ্টা করতে হবে মমিন ভাইরা পরস্পরে তাদের সম্পর্ক যে কত গভীর আল্লাহ বলছেন ইন্নাম আলমুমিনা এহা মোমিনরা পরস্পরে ভাই ভাই এই ভাই ভাইয়ের যে ভ্রাতৃত্বের বন্ধন সেটা অটুট রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে উৎসাহিত করছেন যে তোমরা যদি তোমাদের কোনো মমিন ভাইয়ের বিপদ দূর করো বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়াও তার কাছে গিয়ে সাহায্যের হাত বাড়াও তাহলে আমি আল্লাহ ইয়াবতের দিনে তোমাদেরকে সাহায্য করব তোমাদের বিপদ দূর করে দেব। এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন চাচ্ছেন মমিনদের যে অটুট বন্ধন মমিনদের যে প্রগাঢ় সম্পর্ক সেটা যেন আরো কঠিন হয় আরো মজবুত হয় মোমিনটা পরস্পরে একটি দেহের মতো প্রিয় হাবি মুহাম্মদ সাল্লু বলেছেন মুসলিমের হাদিস জেসেদ একজন মমিন আরেক এক মমিনের সাথে তার যে প্রেম তার যে ভালোবাসা তার যে দয়া তার যে করুণা তার যে কোমলতা তার যে বিনয় নম্রতা তার যে সম্প্রীতি সেটার দৃষ্টান্ত আল্লাহ সব হ্যাঁ আলা তার হাবিবের মাধ্যমে বলে দিচ্ছেন সেটা হচ্ছে একটি দেহের মতো একটা দেহ এমনভাবে আল্লাহ রবুল্লা আলমিন ফিট করেছেন সেই দেহ একটা অঙ্গ আরেকটাকে বাদ দিয়ে চলতে পারে না ঠিক মমিনরা একজন আরেকজনকে বাদ দিয়ে চলতে পারবে না মমিনরা একজন ব্যথা পাইলে আরেকজন উল্লাসিত হবে তা হতে পারে না বরং সে ব্যথায় ব্যথা তুর হবে সে কষ্টের মধ্যে ভাগী হবে অংশীদারিত্ব হবে এজন্য যদি দেহের কোনো একটি অংশে কষ্ট পায় উদাহরণস্বরূপ পায়ে যদি কাঠাবিদে তাহলে পুরা দেহেই জ্বর এসে যায় ব্যথা আসে দেহের প্রত্যেকটা অঙ্গ পরস্পরের সহুদর একজনের ব্যথায় আরেকজন ব্যতীত হয় হাতে ব্যথা লাগলে মাথায় ব্যথা ধরে মাথায় ব্যথা লাগলে সমস্ত শরীর ক্লান্ত হয়ে পড়ে পা অচল হয়ে গেল মানুষ ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে পেটে গুলমাল হলো সব শেষ হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ মহান কুদরত অনুযায়ী মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রিয় হাবী মাহম্ম সাল্লাল্লাহ আর ইউসাল্লাম দৃষ্টান্ত দিচ্ছেন কি দেহের মতন কাজেই সেরকম সুগভীর সম্পর্ক আমাদের গডটা আল্লাহ সুভায় বলেছেন ও এনিস্যান সোরুকুম ফিদ্দিন ফায় আলাইহি নসর তোমরা যদি দিনের ব্যাপারে এক মুসলিম আরেক মুসলিমের সাহায্য কামনা করো তাহলে ফা আলাইহি হুমুন নসর তোমাদের জন্যই বিজয় তোমাদের জন্য সাহায্য তোমরা যদি একে অন্যের কল্যাণের জন্য আসো তাহলে তোমাদের বিজয়ী সুনিশ্চিত আর এজন্যসুল সাল আলিয়াল্লাম বলেছেন তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো যে মজলুম নিপীড়িত তাকে তো সাহায্য করব তার পাশে দাঁড়াবো কিন্তু যে জালেম অত্যাচারী তাকে অত্যাচার থেকে রুখে দেওয়া এটি হচ্ছে তার সাহায্য এই অত্যাচারের কারণে সে যেরকম ধ্বংসের দিকে যাচ্ছিল তাকে আপনি রুখে দিলেন তার হাত ঠেকিয়ে দেওয়ার কারণে সমাজ বিপদমুক্ত হয়ে গেল এই জন্য রসুলসালসাল্লাম বলেছেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমাকে সাহায্য করতে হবে শুধুও দর্শক বৃন্দ সময়ের একটু বিরতি ফিরে আসবো আবার আপনাদের সাথে বাকি আলোচনায় ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ নেই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরক কুছন করার জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে সুন্নাতের 바탕 তোমাদের নারীদের সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারী মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম নারীকে মর্যাদা দেয় না জাফর বিন মুহসীব আব্দুর রাজাক বেন ইউসুফ ডক্টর হাফেজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবার হোসেন জাহাঙ্গীর আলম আল নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করেছে সৃষ্টি করেছে জানো কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে সবথেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্বে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজা এলে আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলায় বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একজন মুসলিম যখন আরেক মুসলিমকে তার দেহের মতো মনে করে নেবে তাহলে তার নিজের জন্য যে কল্যাণ পছন্দ করবে অপর মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে নিজের কোনো ক্ষতি সে চাইবে না অনুরূপ আরেক মুসলিম ভাই ক্ষতিতে পড়ে যাক সেটাও সে চাইতে পারবে না বলেছেন তোমরা যদি দিনের ব্যাপারে এক মুসলিম আরেক মুসলিমের সাহায্য কামনা করো তাহলে ফলাই খুমুন নসর তোমাদের জন্যই বিজয় তোমাদের জন্য সাহায্য তোমরা যদি একে অন্যের কল্যাণের জন্য আসো তাহলে তোমাদের বিজয়ী সুনিশ্চিত আর এজন্য বলেছেন যে তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো মজলুম হলেও সাহায্য করো যে মজলুম নিপীড়িত তাকে তো সাহায্য করব তার পাশে দাঁড়াবো কিন্তু যে জালেম অত্যাচারী তাকে অত্যাচার থেকে রুখে দেওয়া এটি হচ্ছে তার সাহায্য এই অত্যাচারের কারণে সে যেরকম ধ্বংসের দিকে যাচ্ছিল তাকে আপনি রুখে দিলেন তার হাত ঠেকিয়ে দেওয়ার কারণে সমাজ বিপদমুক্ত হয়ে গেল এই জন্য রসুলসল্লাহ আরিউসাল্লাম বলেছেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমাকে সাহায্য করতে হবে এবং রসুলসল্লাহ আরিউসাল্লাম এটাও বলেছেন যে আপনি দুনিয়াতে একজন মমিন তার মুমিন ভাইয়ের দরদে দরদি হবে না ব্যথায় ব্যথিত হবে না কষ্টে কষ্ট পাবে না বরং উল্লাস করবে এটা হতে পারে না যে সমস্ত কারণে একজন মানুষের ইমান চলে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আছে সেটা হলো কোনো মুসলিম জনপদ যদি ভুলুণ্টিত হয় পরাজিত হয় আর অন্য মুসলমানেরা যখন উল্লাস করে তখনই বুঝতে হবে যে এই মুসলিমদের ভিতরে ইমান নাই ইসলাম নাই সে কারণে মুসলিমদের পরাজয়ে সে উল্লাসিত হচ্ছে কাফিররা কোথাও পরাজিত হলে সে ভূখঞ্ঞ্চিত করে ফেলছে মন ভারী করে ফেলতেছে এটা হচ্ছে ইসলাম না থাকার একটি আলামত অতএব স্পষ্ট বুঝে যাচ্ছে যে ইসলামের ভ্রাতৃত্বের গুরুত্ব কতখানি অতবর রসুল সাল্লাহ ইসলাম বলছেন আপনি দুনিয়াতে একজন মোমিনের একটা বিপদ দূর করতে পারেন যেমন কোন মুসলিম ভাই বন্দি হয়ে আছে এই বন্দি থেকে মুক্তি করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি অর্থ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার শ্রম দিয়ে সময় দিয়ে আপনার মুসলিম ভাইকে বিপদমুক্ত করুন এটা ইমানের দাবি এই জন্য রসুল সালি আসসালাম বলছেন তোমরা খাবার দাও যারা ক্ষুধার্ত তাদের খাবার দাও এবং মারিজ তুমি তার পাশে গিয়ে তার সেবা শুশ্রূষা করো আর ও ফুল একজন বন্দি তাকে তুমি মুক্ত করে এনো এই দাসমুক্তি বর্তমানে দাসপতা কোথাও যদি থাকে সেটা মুক্ত করার জন্য আপনি জাকাতের অর্থ ব্যয় করতে পারেন যেহেতু ইসলাম দাসপতাকে নিরুৎসাহিত করেছে এবং প্রত্যেক মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতি আহ্বান জানিয়েছে কিন্তু কোথাও যদি দেখা যায় যে কোনো মুসলিম কোথাও বন্দি হয়ে আছেন তাহলে ওই বন্দি মুসলিমকে মুক্ত করার জন্য জাকাতের হাত থেকে অর্থ ব্যয় করার কথা মহাকামাগন বলেছেন এতে স্পষ্ট বোঝা যায় বন্দি মুক্ত করা কত বড় নেকির কাজ আপনি স্বাধীনতা বুক করবেন আর আপনার মুসলিম ভাই বন্দিদশায় কষ্ট পাবে এটা ইসলাম সমর্থন করে না অনুরূপে দেখতে পাচ্ছি কোনো মুসলিম তার পেটের জন্য তার সমস্যার জন্য ঋণ চাচ্ছে এই ক্ষেত্রে বিপদমুক্ত করার জন্য আপনার সামর্থ্য আছে শক্তি আছে অর্থ দিয়েছে আল্লাহ তাই আপনি ওখান থেকে আপনার মুসলিম ভাইকে সাহায্য করুন এজন্য রসুলসল্লা ও ওসাল্লাম উৎসাহিত করেছেন এবং আল্লাহ হ্যান হো করিবে বলেছেন ও আ কে মু সলা ও আ তু জ্যাকা ও আ কার ইল্লাহ করজন হাসানা তোমরা সলাত কায়েম করুক জ্যাকাত দাও আর আল্লাহর জন্য তোমরা কার হাসানা দাও অর্থাৎ যে কার যে ঋণ যেটার বিনিময়ে আল্লাহর মাহাব্বত ছাড়া আর কিছু কামনা করা হবে না যার বিনিময়ে পার্থিব্য কোনো শার্থ থাকবে না যার বিনিময়ে কোনো প্রকার লাভ এর আশা থাকবে না বরং লিল্লাহ আল্লাহ সুহানহ ওকে সন্তুষ্ট করার জন্য একজন বিপদগ্রস্ত মুসলিমের পাশে দাঁড়াবার নিমিত্তে আপনি পারলে দান করুন দান যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ঋণ দিন তাকে আল্লাহ রবাহ অন্যত্র বলেছেন কে আছে যে আল্লাহকে কর্জে হাসনা দেবে আল্লাহ কি কারো মুখাপেক্ষী কখনো না দিতে হবে কাকে আপনার মুসলিম ভাইকে কোন মুসলিম ভাই সমস্যায় পড়ে গেছেন ওই সময়ে আপনার ইমানের দাবি তার সাহায্যে আপনি এগিয়ে আসা দ্রুত এগিয়ে আসা যদি দেয় তাহলে তার পরিণাম কি হবে সে কি পাবে এর বিনিময়ে এর বিনিময়ে তাকে অনেক 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 গুণ মাল বাড়িয়ে দেবেন আল্লাহ রবাহিন তার মালে আফা করতে পারেন মাল বাড়িয়ে দিতে পারেন বরকত দিতে পারেন তার নেকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন তার মর্যাদা অনেক উঁচু করে দিতে পারেন আল্লাহ রবাহ বলছেন আল্লাহ তাকে অনেক অনেক বেশি দেবেন সুতরাং একজন মুসলিম মুসলিমের কল্যাণে আসবে মৌমিন মমিনের কল্যাণে আসবে এবং বিপদমুক্ত করবে আজকের জগতে আমরা কিন্তু তার উল্টা চলেছি যে মুসলিমরা পরস্পরের প্রতি মহাব্বত ভালোবাসা ও সম্প্রীতি দয়া সবই কমে গেছে স্বার্থপর হয়ে পড়েছি আমরা এবং এতই নিষ্ঠুর হয়েছি যে পার্থিপ স্বার্থের জন্য একজন আরেকজনকে খুন করছি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি আর পাশক্ত নামাজও পড়ছি এটা কোনোদিন এক হতে পারে না আপনি সত্যিকার অর্থেই যদি সালাদ আদায়কারী হন তাহলে ওই সালাদ তো আপনাকে ও ওমনকার কাছ থেকে বিরত করবে আপনি যদি প্রকৃত আল্লাহ প্রেমিক হয়ে থাকেন তো আল্লাহর প্রেম আপনার জন্য সামাজিক অন্যায়গুলি থেকে আপনাকে রুখে দেবে আপনার প্রতিরোধ গড়ে তুলবে আপনি কখনো কোনো মুসলিমের উপরে জুলুম করতে পারেন না আজকে দেখছেন না যে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে এবং যে সমস্ত দুর্ভিক্ষ খরা মঙ্গা দেশগুলিকে গ্রাস করছে তখন কিন্তু অন্য ধর্মের লোকেরা সাহায্যের নামে এসে আমাদের মুসলিমদেরকে বিভ্রান্ত করছে তারা মানবতার জয়গান গাওয়ার জন্য মানবতার কল্যাণ এগিয়ে আসতেছে অর্থ সম্পদ ব্যয় করতেছে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিচ্ছে বিনা পয়সায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে এর মাধ্যমে মানবতার কল্যাণের নামে তারা মানুষকে কিনে নিচ্ছে মানুষের আত্মা জয় করে সেখানে কুফরির বীজ বপন করে চলে যাচ্ছে দুর্ভাগ্য আমি মুসলিম আমার সম্পদ কুকিগত করে রাখলাম আমার পাশের একজন মুসলিম সে বন্দি দশায় আছে তাকেও মুক্ত করতে গেলাম না সে অভাবগ্রস্ত আছে তাকেও আমি অভাব দূর করতে গেলাম না খোদার জ্বালা এসে ছটপট করছে তাও আমি দেখতে গেলাম না আমি ঈদের দিনে ভালো দিনে ভালো পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করছি আরও ওই থিম অসহায়গুলি ঘরের মধ্যে কাটছে এটা তো কোনো মানবতা হতে পারে না মুসলিম সত্যিকার অর্থই মানবতাকামী মুসলিম সত্যিকার অর্থেই পরোহিত এ পরোহিত মনোভাব মুসলিমের ভিতরে না থাকলে কখনো মুসলিম সত্যিকার মুসলিম হতে পারবে না এরপর রসুল সাল্লাম বলছেন ওমান যে ব্যক্তি কোনো মসির যে ঋণের দায়ে সে কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে ঋণগ্রস্ত এই অবস্থায় যদি আপনি তাকে সাহায্য করেন আপনার সাহায্য দুইভাবে হতে পারে যে আপনি তাকে অর্থ দিয়ে বললেন তুমি ঋণটা শোধ করে দাও এটাও হতে পারে অথবা আপনি নিজেই তাকে ঋণ দিয়েছিলেন তখন আপনি তাকে চাপাচাপি করবেন না তাকে কষ্ট দেবেন না আল্লাহ রবুল বলে আইলাম সোরা বাকারার দুইশো আশি নম্বর আয়তে বলছেন ও ইন ও সোরাত ইন ফা যদি কেউ ঋণ পরিশোধ করতে পারে না কাঠিন্যতা তার থাকে কোনো দিক থেকে সে জোগাড় করে দিতে পারছে না তার প্রতি সহজ দৃষ্টি নিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে এই জন্য রসূল আল্লাহ সাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলেছেন ম্যানসর রাহু হল্লাহ আল্লাহ তাকে নাজাদ দেবেন মিন কোরবিউ মিন কিয়ামা যে চায় আল্লাহ তাকে কেয়ামতের এই বিপদ থেকে তাকে রক্ষা করবেন এটা যার কামনা সে যেন সহজ করে দে ইউনাফিস আন সে যেন ওই বিপদগ্রস্ত ব্যক্তির সে বিপদটাকে দূর করে দে ঋণগ্রস্ত হয়ে আছে আপনি গিয়ে তাকে অর্থ দিয়ে সাহায্য করে ঋণটাকে দূর করে দেন অথবা আপনি নিজেই তাকে মোহলত দেন অবকাশ দেন অথবা তাকে সৎকা করে দেন মাফ করে দেন এটা তো আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেই দিয়েছেন সুতরাং আপনি অপরের কল্যাণ কেন করবেন না এই পৃথিবী চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী চলে যাব আমরা কার কাছে যাব কিভাবে যাব কি নিয়ে যাব কি অর্জন করেছি এই ব্রাতৃত্ব বোধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে হয়তো এটাই পরকালে মুক্তির অসিলা হয়ে যাবে আমরা দেখেছি সাহাবাই কারাম রেজওয়ান তারা পরস্পরের প্রতি কত সদয় ছিলেন পিপাসার্থ হয়ে ছটপট করছেন আরেক মুসলিমের আর্থনাথ শুনে তার কাছেই পানি নিয়ে গেছে নিজে পান করেন নাই বলে ওর কাছে যাও আমার ওই ভাই হয়তো আমার চেয়ে বেশি পিপাসার্থ এটাই ছিল ইসলামের আসল দৃষ্টান্ত কিন্তু আমরা বলে গেছি তাই আসুন সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমরা অত্র হাদিসের আলোকে মমিনদের পারস্পরিক বন্ধনকে মজবুত করি সাথে সাথে অভাবগ্রস্তের পাশে দাঁড়াই এবং বিপদগ্রস্তকে বিপদমুক্ত করার চেষ্টা করি আল্লাহরবুল আয়ালমিন আমাদের সকলকে দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্ট্রায়ন ব্যাংক ওয়াড্রান কোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান কোড আই বি আইব্যান